প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী শাতিলা শারমিন, যাচ্ছি তার কাছে। শাতিলা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী, চার দিনের জন্য সফরের আজকে প্রথম দিন, বিস্তারিত যদি জানাতেন কি হয়েছে এবং কি হতে যাচ্ছে। জাফর, ধন্যবাদ। আমরা যেমনটি দেখছিলাম সহকর্মী দেবাশিস রায়ের রিপোর্টে, তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত সারা দিনে কি হয়েছে ধাপে ধাপে, কিন্তু আমি আপনাকে এক নজরে একটু দেখিয়ে আনতে চাই যে আসলে কি হয়েছে আজকে সারা দিনে, একদম বুলেট অংশ যদি আমরা বলি সেই অংশে। প্রথম দিনের সফরে প্রথমে প্রধানমন্ত্রী পালাম বিমানবন্দরে অবতরণ করেছেন, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে এবং এই লাল গালিচা সংবর্ধনায় আমরা দেখেছি এক ধরনের ছোট্ট একটু সাংস্কৃতিক অনুষ্ঠান মতো করেছে ভারতীয় সরকার এবং সেইখানে আমরা সাংস্কৃতিক গোষ্ঠীর কিছু বিশিষ্ট জনকে দেখেছি সেখানে উপস্থিত থাকতে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এছাড়া আমরা জানি যে ভারতের রেল প্রতিমন্ত্রী আসলে প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানিয়েছিলেন, সেটি আমরা আগেই জেনেছি। শোভাযাত্রা সহকারে আইসিটি মায়ুরুতে হচ্ছে তিনি গমন করেছেন, তিনি এই চার দিন ওখানে অবস্থান করবেন এবং এর পরে আসলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকারের যে বিষয়, মানে পুরো যে বিস্তারিতটি আমরা এরপরে আরও তুলে ধরব। এরপরে হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার দরগা তিনি পরিদর্শন করেছেন এবং সেখানে মোনাজাত করেছেন। শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ প্রধানের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, এই সাক্ষাৎটি আমরা গুরুত্ব সঙ্গে দেখছি, কারণ হচ্ছে যে বাণিজ্য সহযোগিতা যেটি রয়েছে সেই বাণিজ্য সহযোগিতার জায়গায় কিন্তু ভারত সবচেয়ে আগ্রহ দেখাচ্ছে এবং ভারত চাচ্ছে বাংলাদেশে যাতে বিনিয়োগ হয় এবং বাংলাদেশ থেকেও যাতে সেই দেশে বিনিয়োগ হতে পারে সেই বিষয়টি কিন্তু বাংলাদেশের সরকার বারবার বলে আসছে, সেই জায়গাটিও রয়েছে। ভারতে নিযুক্ত হাই কমিশনের মতন বিনিময় সভায় যোগদান করবেন, অর্থাৎ ভারতে যে বাংলাদেশের হাই কমিশন রয়েছে সেখানে প্রধানমন্ত্রীকে এক ধরনের সংবর্ধনা এবং একটি নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। এই ছিল আজকে প্রথম সফর। যেটা আপনি বলছিলেন যে জয়শঙ্করের সাথে শেখ হাসিনার যে বৈঠক, সেই বৈঠকের বিস্তারিত জানাবেন, বৈঠকে আসলে মূলত কি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে? এটিও আপনাকে আসলে আমি খুব বিস্তারিতভাবে বলতে পারছি না, আমরা গত কয়েকদিন ধরে কিন্তু এটি গণমাধ্যমে আলোচনায় ছিল যে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আসলে মূলত আপনাকে যেটি বলতে পারি সেটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের যে বৈঠক, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে বৈঠকটি আগামীকাল রয়েছে সেখানকার একটি আমরা টুকরো অংশ আসলে দেখলাম এখানে এবং বেশ কিছু ইস্যু কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়শঙ্করের সঙ্গে আলোচনা করে ফেলেছেন, অর্থাৎ কি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার কিন্তু একটা আভাস আমরা পাচ্ছি। আমরা চলে যাচ্ছি সেই বুলেট অংশগুলোতে। সড়ক নৌ আকাশপথে আন্তর্দেশীয় যোগাযোগ, এইটি কোভিডকালীন যে সময়ে স্থগিত হয়েছিল কিছুটা সেটি কিন্তু পুনরায় আরও চালু হয়েছে, এইটির একটি বিস্তারিত ব্যবস্থা আসলে আমরা এই সফরে পাবো বলে মনে হচ্ছে এবং দীর্ঘদিনের নেপাল ভুটানের সঙ্গে যে আন্তর্দেশীয় যে যোগাযোগের কথা আসলে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে সেটিও এখানে থাকছে। আন্তর্দেশীয় জ্বালানি সহযোগিতা, আন্তর্দেশীয় আমরা বলছি কারণ এটি শুধুমাত্র ভারতের সঙ্গে নয়, আমরা জানি নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আনার, অর্থাৎ জলবিদ্যুতের মাধ্যমে এই বিষয়টি কিন্তু থাকছে এই আলোচনায় এবং এটি নিয়ে কিন্তু দীর্ঘদিনের একটি আলোচনা হচ্ছে, এক ধরনের সমঝোতা হয়েছে, ভারত কিন্তু দীর্ঘদিন পর এই বিষয়ে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, এই বিষয়টিও থাকছে কিন্তু এখানে এবং ভারত থেকে জ্বালানি তেল আমদানি এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ যখন বাংলাদেশ জ্বালানি সংকটে ভুগছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, বিশ্বই ভুগছে জ্বালানি সংকটে, সেই জায়গায় কিন্তু ডিজেলের কথা বারবার শোনা যাচ্ছে এবং তেলে যেহেতু আমরা ভুগছি সংকটে সে কারণে কিন্তু এই বিষয়টি কিন্তু একটি বড় অংশ হিসেবে থাকতে পারে আলোচনায়। পাইপলাইনের মাধ্যমে আনার কোনো পরিকল্পনা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সেটি কিন্তু জাফর থাকছে, সেটি হচ্ছে যে এখন কিন্তু কিছু পাইপলাইন কিন্তু মানে মানে এটা পুরো প্রক্রিয়াটা আসলে এখনও শেষ হয়নি, কিন্তু এখনও কিন্তু আমরা পাইপলাইনগুলো বা যে সংযোগ যেগুলোকে আমরা বলি সেই গ্রিডগুলো কিন্তু স্থাপন অনেকটা হয়ে গেছে এবং কাজগুলো শেষ হয়ে গেলে কিন্তু এটি খুব দ্রুত চালু হয়ে যাওয়ার কথা, এটি একটি আশার কথা। সবচেয়ে বড় কথা যে ভারত যে জ্বালানি তেলগুলো তাদের রিফাইনারিতে প্রস্তুত করছে সেই প্রস্তুতকৃত তেলের উদ্বৃত্ত অংশ কিন্তু বাংলাদেশ চাইছে এই প্রতিবেশী দেশের কাছ থেকে, সেটি যদি সম্ভব হয় এবং ভারত যদি তাতে আগ্রহ দেখায় তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে সংকট মোকাবেলা অনেকটা সহজ হয়ে আসবে। এবং সাম্প্রতিক মিয়ানমার ইস্যু, এই মিয়ানমার ইস্যুটি কিন্তু শুধুমাত্র রোহিঙ্গা সমস্যা
সমস্যা না মিয়ানমারের কিন্তু আমরা আরেক ধরনের খেলা দেখছি অর্থাৎ সীমান্তে বান্দরবন সীমান্ত পর পর যে গুলিবর্ষণ গোলাবর্ষণ বা হচ্ছে হেলিকপ্টার বা হচ্ছে মর্টার হ্যাঁ লাকার সীমা লঙ্ঘন এটি কিন্তু একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য এবং আমরা বারবার বিশেষজ্ঞদের বলতে শুনেছিলাম যে এই বিষয়ে কেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা যাচ্ছি না বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত থেকে আলোচনাটা শুরু করলো সামনে জাতিসংঘের সাধারণ অধিবেশন সাধারণ পরিষদের অভিবেশন আসে সেখানেও কিন্তু এই বিষয়টি বাংলাদেশ তুলবে বলে বাংলাদেশ কিন্তু বলছে তো এটিও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় অভিন্ন নদীর পানি বণ্টনটা আমি একবারে বলছি কারণ এখানে গঙ্গা ইস্যু আছে এখানে তিস্তা ইস্যু আছে এখানে কুশিয়ারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে এবং চূড়ান্ত হয়ে গেছে হ্যাঁ বাণিজ্য সহযোগিতাটা আসলে আলোচনার বিষয়বস্তু এটা আসলে ভারতের আগ্রহের বিষয় এবং বাংলাদেশেরও আগ্রহের বিষয় আর একটি আপনাকে আমি আগেই বলে রেখেছি যে মূল আলোচনা কিন্তু আগামীকালকে আসলে বোঝা যাবে যে কী বিষয়ে আলোচনা হতে যাচ্ছে একটা বিষয় কিন্তু খুব বেশি আলোচনা হচ্ছে আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে পররাষ্ট্রমন্ত্রী কেন গেলেন না সেই বিষয়টি নিয়ে যদি একটু জানাতেন জাফর পররাষ্ট্রমন্ত্রী কেন গেলেন না এই প্রশ্নের উত্তর আপনাকে একটু পরে দেব তার আগে চলেন আমরা ঘুরে আসি দিল্লি থেকে সেখানে সহকর্মী দেবাশিস রায় রয়েছেন দেবাশিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরের সর্বশেষ খবর জানতে নয়াদিল্লি থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন দেবাশিস রায় শাতিলা আপনি যে বিষয়গুলো বলছিলেন আসলে সেই বিষয়গুলোই আমি আরেকটু বিস্তারিত করে আপনাকে জানাতে চাই যে পররাষ্ট্র সচিব যে মাসুদ বিন মোমেন যে বৈঠকটি করেছেন বা যে প্রেস ব্রিফটি করেছেন সেই প্রেস ব্রিফে কিন্তু তিনি অনেকগুলো বিষয় ইঙ্গিত দিয়েছেন যে আগামীকাল দুই শীর্ষ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে শীর্ষ বৈঠক তারা মুখোমুখি হবেন এবং দু দেশের প্রতিনিধি দল যখন মুখোমুখি হবে তখন আসলে সেখানে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাবে তার কিন্তু একটি ইঙ্গিত পররাষ্ট্র সচিব দিয়েছেন এবং যে ইঙ্গিতগুলো আবার পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও প্রি সিগনেচার করার জন্য এসেছিলেন এবং সেগুলো কিন্তু আলোচনা হয়েছে তার মধ্যে যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে বা উত্থাপিত হতে যাচ্ছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো মিয়ানমারের যে রোহিঙ্গা সংকট বাংলাদেশ পোহাচ্ছে সেটি এবং একই সঙ্গে সঙ্গে জ্বালানি এবং বিদ্যুতের যে শেয়ারিং বা অংশীদার সেটি নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে এবং আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে কিন্তু বাংলাদেশের তরফ থেকে যে বিষয়গুলো উত্থাপন করা হবে তার মধ্যে অন্যতম বিষয় থাকবে জ্বালানি সহযোগিতা অর্থাৎ এই প্রতিবেশী দেশটিকে যেভাবে বন্ধুরাষ্ট্র বলা হচ্ছে দুই প্রতিবেশী দেশ এই বন্ধুরাষ্ট্রটির কাছ থেকে আসলে কিভাবে জ্বালানি সহযোগিতা নেওয়া যেতে পারে বিশেষ করে জ্বালানি তেল বাংলাদেশে কিভাবে ভারত থেকে নিয়ে যাওয়া যেতে পারে তার একটা চূড়ান্ত কাঠামো হয়তো বা আগামীকালকের শীর্ষ নেতাদের বৈঠকে কিন্তু চূড়ান্ত হতে পারে এবং একই সঙ্গে সঙ্গে মিয়ানমার বাংলাদেশের সীমান্তে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ গত কয়েকদিন ধরেই চালিয়ে যাচ্ছে মর্টার শেলের বিস্ফোরণ ঘটাচ্ছে তারা এই প্রক্রিয়াটি যে আসলে রোহিঙ্গাদের মিয়ানমারের ফিরে যাওয়ার প্রক্রিয়া অর্থাৎ প্রত্যাবাসন প্রক্রিয়াকে যে বাধাগ্রস্ত করতে পারে বাংলাদেশের যে এই মনোভাব এই মনোভাবের সঙ্গে কিন্তু ভারতও কূটনৈতিকভাবে অনেকটাই ঐকমত্য পোষণ করেছে এবং একই সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানাতে চাই যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এটিও বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সুব্রমণিয়াম জয়শঙ্কর যখন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন তখন কিন্তু তিনি অনেকটাই বলেছেন যে মিয়ানমার যে আচরণটি এখন করছে সীমান্তে সেটি কিন্তু আসলে রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্তই করতে পারে তবে সেগুলো কূটনৈতিক পরিসরে সমাধানের একটি পথ তারা খোঁজার চেষ্টা করছেন যেটি আগামীকালের শীর্ষ নেতাদের বৈঠকে হয়তো বা আরও বৃহৎ পরিসরেই আলোচিত হবে শাতিলা আমরা যেমন কি দেখছিলাম দেবাশিস যেমন জানাচ্ছিলেন যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আগেও আলোচনা করেছি এবং মিয়ানমার ইস্যুটা যখন সামনে চলে আসে তখন কিন্তু ভারত এ বিষয়ে সরাসরি আমরা জানি ভারতের কিন্তু সরাসরি সমর্থন আমরা এখনও পাইনি কিন্তু এই বিষয়ে দেখলাম ভারত একটি সমর্থন কিন্তু দিয়েছে অর্থাৎ আঞ্চলিক যে নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয়টি যখন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক ধরনের সমর্থন দিলেন তো আপনার যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে কেন পররাষ্ট্রমন্ত্রী গেলেন না ভারত সফরে এ নিয়ে আমি একটি প্রতিবেদন তৈরি করেছি চলে যাই সেই প্রতিবেদনটিতে
সোমবার সকাল 10টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফর সঙ্গীরা চার দিনের সফরে ঢাকা ছেড়ে যান। এদিকে অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। গত রোববার ভারত সফরের বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন আব্দুল মোমেন। এর আগে মন্ত্রিসভা বৈঠকেও অংশ নেন তিনি। রোববার দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেন মন্ত্রী। বেশ কয়েকটি চুক্তির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে। পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল হওয়া নিয়ে তাই নানা মহলে চলছে আলোচনা। শুধু অসুস্থতা নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটি নিয়েও চলছে বিশ্লেষণ, যদিও এখন পর্যন্ত এ কে মোমেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমলা থেকে মন্ত্রী হওয়া আব্দুল মোমেনের বিতর্ক যেন পিছু ছাড়ছে না। দ্রব্যমূল্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে জনজীবনে যখন নাভিশ্বাস অবস্থা, ঠিক তখন গত মাসে 13 আগস্ট এ কে মোমেন বলেন, আমরা বেহেশতে আছি। অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি, বেহেশতে আছি বলতে হবে। এর 5 দিন পর চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবের এক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ জানিয়েছেন তিনি। শেখ হাসিনা টিকিয়ে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। আমি বলেছি আমার দেশে কিন্তু দুষ্ট লোক আছে। নিজ দল আওয়ামী লীগও তার বক্তব্যে দায় নিতে চায়নি। বলা হয় এ কে মোমেন আওয়ামী লীগের কেউ নন। সে তো আমাদের দলের কেউ না, সুতরাং আমাদের দল তার এই বক্তব্যে বিব্রত হবার কোনো প্রশ্নই ওঠে না। যে অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন এ কে মোমেন, সেই অনুষ্ঠানের বাইরে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পররাষ্ট্রমন্ত্রীকে কালো পতাকা দেখান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। দেশের রাজনীতিতে লবিস্ট নিয়ে যখন তুমুল আলোচনা, ঠিক তখন বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন এ কে আব্দুল মোমেন। সেটি নিয়ে ইস্যু তৈরি করে বিএনপি। দায়িত্বশীল পদে থেকে তার এই বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে দেখানো হয় বিভিন্ন মহল থেকে। শুনুন, আমি যে জিনিসটা বলেছি সেইটা বিভিন্ন মিডিয়াতে অন্যভাবে চিত্রায়িত হয়েছে। আমি একটা ফিলোসফি দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দুই দেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এই সফরে পররাষ্ট্রমন্ত্রী না থাকায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যেহেতু পররাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য এখনও আমরা পাইনি, তাই নির্দিষ্ট করে আসলে কারণ হিসেবে যেটি উল্লেখ করা হচ্ছে সেই কারণের দিকে আমরা একটু চলে যাব। তার সফর সঙ্গী হতে না পারার কারণ হিসেবে আমরা শুধুমাত্র একটি জিনিস জানতে পেরেছি, শারীরিক অসুস্থতা। এর বিস্তারিত কোনো কিছু আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো জায়গা থেকে আমাদেরকে জানানো হয়নি। সেটা বোধহয় মাত্র গতকালকেই বোধহয় ঘোষণাটি এসেছে। না, এই ঘোষণাটি আমরা গতকালেই কিন্তু হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী তার ধারাবাহিক যে কার্যক্রম, স্বাভাবিক যে কার্যক্রম, তিনি মন্ত্রিসভা বৈঠক করেছেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন, তিনি প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে যে সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলন, সেখানেও তিনি ছিলেন, এবং আমরা তার শারীরিক কোনো অসুস্থতার খবর এই কয়েকদিনের মধ্যে পাইনি। আজকে যখন সফর সঙ্গীরা চলে গেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছেন, তখন আমরা জানতে পেরেছি যে শারীরিক অসুস্থতার কারণে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন যেতে পারছেন না। তার প্রতিনিধিত্ব করছেন, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করছেন শাহরিয়ার আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যাই হোক, তিনি যান আর না যান, আমাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের সাথে যে সহযোগিতা চুক্তিগুলো এবং যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হওয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে মিয়ানমারের সাথে অস্থিরতাতে ভারত একটা বড় ভূমিকা রাখতে পারে। আমাদের প্রত্যাশার বিষয়গুলো হয়তো আগামী 3 দিনে সমাধান হবে। আপনাকে ধন্যবাদ শাতিলা। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাতিলা শারমিন, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রথম দিনে যা যা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত।